গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি সবাই সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছো আজ আমরা এইচএসসি উচ্চতর গণের দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের পঞ্চম ক্লাস করতে যাচ্ছি আমরা এই কণিক অধ্যায়ের পরাবৃত্তের এর আগে কিন্তু আমরা অলরেডি চারটা ক্লাস করেছি ওই চারটা ক্লাস কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা যদি তোমরা বুঝতে চাও তাহলে আগের ওই চারটা ক্লাস খুব মনোযোগ সহকারে তোমাদের দেখে আসতে হবে ঠিক আছে তোমরা যারা বাসায় আসো তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে যাতে তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ থাকে ঠিক আছে তো আজকের এই ক্লাসটা বুঝতে গেলে অবশ্যই অবশ্যই আগের ক্লাসগুলা মানে এই পরাবৃত্ত অধ্যায়ের আগের ক্লাসগুলো তোমাদেরকে করতে হবে তো আমরা হচ্ছে কণিক অধ্যায়ের ছয় দশমিক এক অনুশীলনের কিছু অঙ্ক আমরা করেছি এর আগে ঠিক একইভাবে আজও আমরা কিছু অঙ্ক করব দেখো প্রথমে আমরা যে অঙ্কটি করব দেখো এখানে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র এবং হচ্ছে উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু দেওয়া আছে ঠিক আছে একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার উপকেন্দ্র মাইনাস ওয়ান কমা থ্রি এবং শীর্ষবিন্দু ফোর কমা থ্রি বিন্দুতে অবস্থিত তার মানে তার উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু দেওয়া আছে একটা পরাবৃত্তের সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে তো আমরা দেখো ছবিটা একটু দেখি এখানে বলছে যে এখানে দেখো একটা পরাবৃত্ত আঁকানো আছে আমাদের তো এখানে হচ্ছে যে উপকেন্দ্র যেটা দেওয়া আছে আমরা একটু দেখি উপকেন্দ্র দেখো এখানে এই যে এটা হচ্ছে উপকেন্দ্র দেওয়া এই কেন্দ্র এটা এস হচ্ছে মাইনাস ওয়ান কমা থ্রি আর শীর্ষবিন্দু হচ্ছে এখানে এই যে বিন্দুটা দেওয়া আছে এটা হচ্ছে শীর্ষবিন্দু এই যে এখানে এটা এটা হচ্ছে এ এই যে এ বিন্দুটা এটা হচ্ছে শীর্ষবিন্দু আমি আরও একটু ভালো করে দেখাই দেখো এখানে যে এ বিন্দুটা আছে এটা হচ্ছে শীর্ষবিন্দু এই যে এ বিন্দুটা এটা হচ্ছে শীর্ষবিন্দু এখন এই শীর্ষবিন্দু আর উপকেন্দ্র এই দুইটা জিনিস দেওয়া আছে আমাদের এই যে পরাবৃত্ত এই পরাবৃত্তের সমীকরণটা আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে তো আমরা ঠিক এই ধরনের রংক এর আগে আমি তোমাদের করিয়েছি দেখো আমাদের একটা পরাবৃত্তর সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হয় আমাদের হচ্ছে এখানে এই পরাবৃত্তের উপরে একটা বিন্দু আমাদের নিতে হয় এখানে পরাবৃত্তের উপরে একটা বিন্দু নিব যে কোনো একটা বিন্দু সেই বিন্দুটা হবে হচ্ছে পি এক্স কমা ওয়াই একটা বিন্দু নিব নেওয়ার পরে আমরা পরাবৃত্তের ক্ষেত্রে আমরা কি জানি এস পি এই যে পি ইকুয়াল টু আমরা পি এম হ্যাঁ পি ইকুয়াল টু পি এম এখানে হচ্ছে এম বিন্দু তো পি ইকুয়াল টু পি এম আমরা জানি পরাবৃত্তের ক্ষেত্রে পি ইকুয়াল টু পি এম তার মানে হচ্ছে এস বাই আমরা কি জানি পরাবৃত্তের ক্ষেত্রে এসপি ডিভাইডেড বাই পি এম এস ডিভাইডেড বাই পি এম ইকুয়াল টু ওয়ান পরাবৃত্তের ক্ষেত্রে আমরা এটা জানি তাই না তার মানে হচ্ছে যে এসপি ইকুয়াল টু পি এম পরাবৃত্তের ক্ষেত্রে তো আমরা আমাদের কি লাগবে তাহলে এই যে এসপি ইকুয়াল টু পি এম করতে গেলে আমাদের পি বিন্দুটা আমরা ধরে নিছি আমাদের এস বিন্দু আছে আমাদের এই যে এম জেড এম প্রাইম এই যে দ্বিকাক্ষ এম জেট এম প্রাইম বা নিয়ামক এই নিয়ামকের সমীকরণটা আমাদের বের করতে হবে ওকে আমাদের ওই যে এম জেড এম প্রাইম এই যে নিয়ামক এই নিয়ামকের সমীকরণটা আমাদের বের করতে হবে এম জেড এম প্রাইম ঠিক আছে তো আমাদের এম জেড এম প্রাইম এই নিয়ামকের সমীকরণটা বের করতে গেলে আমাদের কিন্তু এই যে এই জেট বিন্দুটা লাগবে আগে এই জেট বিন্দুটা আমাদের আছে আমাদের হচ্ছে এ বিন্দুটাও দেওয়া আছে আমাদের এ বিন্দুটা হচ্ছে ফোর কমা থ্রি আমাদের হচ্ছে জেড এই যে জেড বিন্দুটা যদি আমরা বের করি তাহলে আমরা এম জেড এম প্রাইম এই যে নিয়ামক এই নিয়ামকের সমীকরণটা আমরা বের করতে পারবো এম জেড এম প্রাইম সমীকরণটা বের এই নিয়ামকের সমীকরণটা বের করলে আমাদের কিন্তু অঙ্ক হচ্ছে আপনার এইট্টি পারসেন্ট হয়ে যাবে তখন আমরা এখানে একটা বিন্দু নিব পি এক্স কমা ওয়াই পরাবৃত্তের উপরে নিয়ে আমরা এসপি ইকুয়াল টু পি এম করে আমরা পরাবৃত্তের সমীকরণটা নির্ণয় করব। ওকে তো দেখো আমরা প্রথমে হচ্ছে আমাদের টার্গেট কী থাকবে দেখো আমাদের টার্গেট থাকবে হচ্ছে যে প্রথমে কি আমাদের জেট বিন্দুটা বের করা তো জেট বিন্দুর পরে আমরা এম জেট এম প্রাইম এই রেখাটি আমরা বের করবো ওকে নিয়ামকের সমীকরণ বা দ্বীকাক্ষের সমীকরণ তো আমরা হচ্ছে এখন সামনে এগিয়ে যাই দেখো তাহলে এর পরে আমরা কী করলাম যে মনে করি পরাবৃত্তের উপকেন্দ্র এস মাইনাস ওয়ান কমা থ্রি এই যেটা দেওয়া আছে এস মাইনাস কমা থ্রি আর এরপরে হচ্ছে যে শীর্ষবিন্দু এ ফোর কমা থ্রি শীর্ষবিন্দু এ ফোর কমা থ্রি দেওয়া আছে এবং অক্ষ ও নিয়ামকের ছেদ বিন্দু এই যে জেঠ বিন্দু আমাদের যেটা টার্গেট জেট বিন্দু বের করা এই জেট বিন্দু কিন্তু এখানে আমরা আলফা কমা বিটা ধরে নিয়েছি হ্যাঁ তাহলে নিয়ামকের স্বেত বিন্দু মানে অক্ষ এবং নিয়ামকের স্বেত বিন্দু অর্থাৎ জেট বিন্দু জেট বিন্দুটা আমরা ধরে নিয়েছি জেঠ আলফা কমা বিটা এখন আমরা একটা জিনিস খেয়াল করো যেহেতু জেট আলফা কমা বিটা আমরা ধরে নিয়েছি তাহলে জেট এবং এস এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু কিন্তু হচ্ছে এ বিন্দু মানে শীর্ষবিন্দু তাই না তাহলে আমরা এই জেট এবং এস বিন্দুর মধ্যবিন্দু বের করবো প্রশ্নমতে ওইটা ইকুয়াল টু এ বিন্দু লিখব ঠিক আছে তাহলে এখন দেখো আমরা হচ্ছে এখানে কি করতে পারি দেখো এখানে হচ্ছে আমরা এই যে জেট বিন্দু হচ্ছে আমরা ধরে নিয়েছি কি Z আলফা কমা বিটা ওকে আর আমরা হচ্ছে এস বিন্দু এখানে আমাদের দেওয়া আছে কি এস বিন্দু দেওয়া আছে হচ্ছে আমাদের মাইনাস ওয়ান কমা থ্রি এখন এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু হবে হচ্ছে আমাদের এই যে এ বিন্দু এ বিন্দুটা এ জেট এবং এস এর মধ্যবিন্দু আমাদের এই যে এ বিন্দু ঠিক আছে তাহলে আমরা এখন Z এবং এস এর মধ্যবিন্দুটা আমরা বের করবো তো আমরা মধ্যবিন্দু আমরা কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখেছি এটা যদি এক্স ওয়ান এটা যদি ওয়াই ওয়ান আর এটা যদি এক্স টু এটা যদি ওয়াই টু হয় সেক্ষেত্রে মধ্যবিন্দু কী হয় এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু আর একটা হচ্ছে যে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু তাই না এর আগে আমরা অলরেডি করেছি অঙ্ক তো তাহলে আমরা এখন মধ্যবিন্দু বের করা দেখব দেখো তাহলে যে এস জেট এর মধ্যবিন্দু তো এস জেট এর মধ্যবিন্দু এখানে হচ্ছে আমরা আলফাবিটা ধরেছিলাম তাহলে সেক্ষেত্রে আমরা এই যে এখানে আমরা এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই টু এটা করে আমরা এই যে মধ্যবিন্দু যেটা পেয়েছি এবং ওই মধ্যবিন্দু ইকুয়াল টু আমরা কী জানি আমরা জানি হচ্ছে শীর্ষবিন্দু ইয়ে বিন্দু তাহলে শীর্ষবিন্দু আমাদের কী দেওয়া ছিল ফোর কমা থ্রি তাই না তাহলে এই আমরা প্রশ্নমতে মতে কী লিখতে পারি প্রশ্ন মতে আমরা লিখতে পারি এখানে আমাদের যে বিন্দুটা দেওয়া আছে এইটা ইকুয়াল টু এই যে ফোর কমা থ্রি এটা হচ্ছে শিষ্যবিন্দু তাই না কারণ এটা হচ্ছে এস জেড এর মধ্যবিন্দু আর এটা সমান আমরা জানি কি শীর্ষবিন্দু ওকে তাহলে আমরা ভেঙে ভেঙে যদি লিখি তাহলে আমরা এই অংশ মানে ভুজ সমান এই ভুজ লিখতে পারি আবার এই যে কোটি সমান আমরা এই যে কোটি এখানে এই কোটি লিখতে পারি ওকে তো আমরা সেই অংশটা দেখো পরে আমরা করেছি হচ্ছে এরপরে দেখো অর্থাৎ এই যে আমরা লিখেছি যে হচ্ছে ভুজ ইকুয়াল টু ভুজ এবং কোটি ইকুয়াল টু কোটি এখান থেকে আমরা কিন্তু ক্যালকুলেশন করে আমরা এটা এখান থেকে যদি এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটা এখান থেকে আমরা আলফা ইকুয়াল টু নাইন পাই আর এখান থেকে আমরা বিটা ইকুয়াল টু থ্রি পাই তাহলে জেট বিন্দুর স্থানাঙ্ক আমরা কী পেয়েছি নাইন কমা থ্রি এই যে আমাদের যে জেড বিন্দু এই জেট বিন্দুটা পেয়েছি আমরা নাইন কমা থ্রি ওকে তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের এটা কিন্তু অক্ষরেখা এই যে রেখাটা এটা অক্ষরেখা তাই না তাহলে আমরা যদি এখন এই অক্ষরেখার সমীকরণটা বের করতে পারি এই অক্ষরেখার সমীকরণটা বের করতে পারি তাহলে এরপরে আমরা হচ্ছে অক্ষরেখার উপর এই যে লম্বরেখার সমীকরণটা বের করব এই যে অক্ষরেখার উপর লম্বরেখা এই লম্বরেখার সমীকরণটা বের করব এবং এই লম্বরেখাটি এই জেড বিন্দু দিয়ে যায় এই নাইন কমা থ্রি এই বিন্দু দিয়ে যায় এই লম্বরেখাটি তাহলে এই লম্বরেখাটি আমরা নাইন কমা থ্রি বিন্দু দিয়ে যদি সিদ্ধ করি তাহলে সেক্ষেত্রে আমরা এই নিয়ামক বা দ্বিকাক্ষের সমীকরণ পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে দেখো আমরা তাহলে আমরা আমরা জেড বিন্দু বের করেছি এরপরে দেখো আমরা কি করব হচ্ছে দেখো এখন অক্ষরেখার সমীকরণ অক্ষরেখার সমীকরণ অর্থাৎ এস জেড রেখার সমীকরণ ঠিক আছে দেখো আমরা একটু দেখে আসি এস জেড কি এই যে এস জেড রেখা মানে এই যে অক্ষরেখা এটার সমীকরণ এস জেড এই যে এখানে এস এই এস বিন্দু আর এই জেড বিন্দু এই এস জেড রেখার সমীকরণ অর্থাৎ অক্ষরেখার সমীকরণ তো আমরা একটা জিনিস জানি আমি তোমাদের এর আগের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং এক্স টু কমা ওয়াই টু বিন্দুগামী রেখার সমীকরণ আমি কি দেখিয়েছি এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাই না এই যে এক্স ওয়ান এবং এক্স টু ওয়াই টু বিন্দুগামী রেখার সমীকরণ এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকোয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ঠিক আছে ঠিক এই সূত্র ব্যবহার করে আমরা এস জেড রেখার সমীকরণটা নির্ণয় করবো তাহলে দেখো এখন অক্ষরেখার সমীকরণ অর্থাৎ এস জেড রেখার সমীকরণ ঠিক একইভাবে যে এখানে আমরা ব্যবহার করেছি এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মানে হচ্ছে এখানে আমরা যে জেড বিন্দু এবং হচ্ছে এস বিন্দু এই দুইটাকে এক্স ওয়ান ওয়ান এবং এক্স টু ওয়াই টু ধরে নিয়েছি সেই দুইটা বিন্দু দিয়ে আমরা এটা এখানে এই যেটা পেয়েছি দেখো এটা কিন্তু আমরা অক্ষরেখার সমীকরণটা পেয়েছি ঠিক আছে এখন একটা জিনিস খেয়াল করো এই হচ্ছে আমাদের পরাবৃত্ত আমরা এই যে অক্ষরেখার সমীকরণটা পেয়েছি এখন আমরা নিয়ামকের সমীকরণ অর্থাৎ এই যে অক্ষরেখার উপরে লম্বরেখার সমীকরণ অক্ষরেখার উপরে লম্বরেখার সমীকরণ তাহলে অক্ষরেখার উপর লম্বরেখার সমীকরণ আমরা কি জানি এই যে হচ্ছে এক্সের সহক এবং ওয়ের সহক চেঞ্জ হবে এক্সের সহক ওয়ের সহক চেঞ্জ হবে আর মাসখানে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন হয়ে যাবে ঠিক আছে মানে চিহ্নটার পরিবর্তন হবে আর প্লাস কে হবে ঠিক আছে তো এখানে দেখো এখানে হচ্ছে যে এখানে এক্সের সহক জিরো এখানে মূলত এই কোয়েশনটা আমরা যদি একটু ভেঙে লিখি তাহলে জিরো ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এই যে সমীকরণটা এটা আমরা লিখতে পারি জিরো ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এটাকে আমরা লিখতে পারি তো এখন এখান থেকে যদি তুমি এই সহকগুলো পরিবর্তন করো তাহলে সেক্ষেত্রে এই যে এক্সের জিরো সহকটি ওয়াইয়ের সহক হয়ে যায় আর ওয়াইয়ের ওয়ানটা এক্সের কাছে আস আসে তাই না তাহলে এখানে কী আসবে এক্স প্লাস কে কারণ এই যে জিরো যদি ওয়াইয়ের সহক হয় তাহলে ওয়াই টামটা জিরো হয়ে যায় তাহলে আমরা কি কী পেলাম নিয়ামকের সমীকরণ অর্থাৎ এই যে এক নম্বরের উপর লম্বরেখার সমীকরণ এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো ঠিক আছে আবার এই যে এক্স প্লাস কে এই যে রেখাটি এই রেখাটি কিন্তু এই যে জেট বিন্দু দিয়ে যায় এই জেড বিন্দু যেটা আমরা বের করে রে রাখছি তাহলে জেড বিন্দু কি নাইন কমা থ্রি তাই না তাহলে যা নাইন কমা থ্রি বিন্দুগামী তাহলে নাইন কমা থ্রি বিন্দু দ্বারা এটা সিদ্ধ হবে ঠিক আছে এই রেখাটি সিদ্ধ হবে তাহলে আমরা নাইন কমা রুদি এই রেখাটি সিদ্ধ করি অর্থাৎ এখানে এই হচ্ছে তোমার ভুজের জায়গায় এই ভুজ বসবে এখানে কোটির জায়গায় কোটি বসবে তো এখানে যেহেতু কোটি নেই ভুজ আছে তাহলে আমরা ভুজটা বসাই দিব এক্সের জায়গায় নাইন বসাই দিলে আমরা কের মান পাই কি নাইন মাইনাস নাইন এখন এই কের মানটা যদি এখানে এই সমীকরণে বসাই দিই তাহলে আমরা এই যে সমীকরণটা পেয়ে যাচ্ছি হ্যাঁ নিয়ামকের সমীকরণ বা দ্বীপাক্ষের সমীকরণ পাচ্ছি তাহলে কে এর মান দুই নম্বরে বসিয়ে পাই দুই নম্বরে বসিয়ে পাই এক্স মাইনাস নাইন ইকুয়াল টু জিরো তাহলে আমরা এই যে সমীকরণটা পেয়েছি এটা হচ্ছে এক্স মাইনাস নাইন ইকুয়াল টু জিরো তাই না এই সমীকরণটা পেয়েছি এখন আমরা এখানে আমাদের এস বিন্দু আছে এখানে আমাদের এস বিন্দু আছে আর এখানে একটা বিন্দু পি এক্স ওয়াই এখন আমরা ধরে নেব এই জায়গায় একটা বিন্দু পি এক্স কমা ওয়াই একটা ধরে নেব পি এক্স কমা ওয়াই এখানে একটা বিন্দু নিয়ে আমাদের এখানে হচ্ছে উপকেন্দ্র বা এস আছে এখানে আমরা এই রেখাটি বের করে ফেলছি এখানে আমরা পি এক্স তোম ওয়াই নি ধরে নিয়ে আমরা এসপি ইকুয়াল টু পি এম এটা করলে আমরা আমাদের পরাবৃত্ত সমীকরণ পাচ্ছি ঠিক আছে এসপি ইকুয়াল টু পি তার মানে আমাদের একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদের মনে রাখতে হবে এস বিন্দুটা লাগবে উপকেন্দ্র লাগবে যদি প্রশ্নে উপকেন্দ্র দেওয়া থাকে তাহলে আমাদের দেখতে হবে যেখানে নিয়ামক বা দ্বিকাক্ষের সমীকরণ আছে কি না যদি নিয়ামক বা দ্বিকাক্ষের সমীকরণ না থাকে সেক্ষেত্রে আমাদের নিয়ামক বা দ্বিকাক্ষের সমীকরণটা বের করে নিতে হবে ঠিক আছে দেখো আমরা এখন পরাবৃত্তের উপরে আমরা হচ্ছে যে কোনো একটা বিন্দু ধরে নিব আমি যে একটু আগে বললাম তো আমরা এই পরাবৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু আমরা পি এক্স কমা ওয়াই ধরে নিয়েছি পরাবৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু আমি পরাবৃত্তরে এখানে আরও একবার একটু আঁকিয়ে দেখি এই যে পরাবৃত্তের উপরে আমরা পি এক্স কমা ওয়াই একটা বিন্দু আমরা ধরে নিয়েছি এখন আমার আমাদের এখানে এস বিন্দু আছে এখানে আমাদের এই যে দ্বীপাক্ষের সমীকরণ আমরা বের করে রাখছি তাহলে আমাদের এসপি ইকুয়াল টু পি এম আমরা এখন করবো তাহলে পরাবৃত্তের সংজ্ঞানুসারে এসপি ইকুয়াল টু পি এম তাহলে এখান থেকে এস পি তার মানে হচ্ছে এস এবং এই পি এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করব রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু এর হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এর স্কোয়ার ঠিক আছে ইকুয়াল টু আমরা এই যে পি এক্স কমা ওয়াই বিন্দু থেকে এই যে রেখা এই রেখার উপর লম্ব দূরত্ব এটা তোমরা একটু খেয়াল করো আমরা এই বিন্দু থেকে একটা রেখার উপরে যদি লম্ব দূরত্ব আমাদের বের করতে হয় ধরলাম এই বিন্দুটা হচ্ছে পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এই বিন্দুটা পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ওকে তাহলে হচ্ছে আমাদের এর আর এই যে রেখাটি এই রেখাটা হচ্ছে আমরা ধরলাম এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এই যে রেখাটি এখন হচ্ছে এই যে এই পি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু থেকে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো এই রেখার উপর লম্ব দূরত্ব আমরা কী বের করতে কীভাবে বের করতে হয় জানি মড রোটোভার দেখো এখানে এই যে এক্সের জায়গায় এখানে এই যে বিন্দু দুইটা আছে এই বিন্দু দুইটা বলবে ঠিক আছে তো এখানে হচ্ছে এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এখানে বলবে তাহলে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ডিভাইডেড বাই এই যে এক্সের সহক আর এখানে ওয়াই এর এই দুইটার স্কোয়ার এক্স তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে আমরা হচ্ছে একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব কীভাবে বের করতে হয় সেটা আমরা এর আগের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি আমি এখনও তোমাদেরকে একটু দেখালাম ওকে তাহলে এরপরে দেখো তাহলে হচ্ছে এরপরে আমরা এখানে কি করলাম এখানে হচ্ছে পরাবৃত্তের সঙ্গ অনুসারে আমরা এসপি ইকুয়াল টু পি এম তার মানে হচ্ছে পি বিন্দু থেকে হচ্ছে এম জেড এম প্রাইম এই রেখার লম্ব দূরত্ব আমরা বের করেছি এটা আর হচ্ছে পি এস বিন্দু এবং পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করেছি ঠিক আছে এখন এখান থেকে আমাদের এই যে স্কোয়ার যদি উঠাতে চাও সেক্ষেত্রে আমাদের কি করতে হবে রুট উঠাতে গেলে আমাদের স্কোয়ার করতে হবে তো আমরা উভয় সাইড স্কোয়ার করে নিয়েছি তাহলে স্কোয়ার করলে স্কোয়ার করার পরে আমরা যদি এই যে এখানে দেখো স্কোয়ার করলে এখানে ওয়ান স্কোয়ারকে যদি তুমি রুট করো তাহলে ওয়ানই থাকে তাহলে এখানে যদি তুমি এক্স মাইনাস নাইনটাকে স্কোয়ার করো এটাকে হোল স্কোয়ার করলে আমরা এই যে এটা পাই ঠিক আছে আর এখানে দেখো আমরা স্কোয়ার করার কারণে রুট উঠে গেছে এখন আমরা এক্স প্লাস ওয়ানের স্কোয়ার করে ফেলছি এই অংশটুকু আর ওয়াই মাইনাস থ্রি এর স্কোয়ার করছি এই অংশটুকু করার পরে ক্যালকুলেশন করে আমরা এই লাইনটা পেয়েছি তোমরা বাসায় ক্যালকুলেশন করবা নিজেরা তাহলে এই লাইনটা পাবা ওকে এই লাইনটাই হচ্ছে এই যে লাইনটা তোমরা পেয়েছ এই লাইনটাই হচ্ছে তোমাদের পরাবৃত্তের সমীকরণ ঠিক আছে দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো কোনো একটি পরাবৃত্তের শীর্ষবিন্দুতে তার অক্ষের উপর লম্ব আমি প্রশ্ন অনুযায়ী চিত্রটা একটু আঁকিয়ে দেখাই এখানে বলছে যে এক্স মাইনাস ওয়াই প্লাস টু রেখাটি। টু জিরো কোনো একটি পরাবৃত্তের আমি একটা পরাবৃত্ত এখানে আঁকিয়ে দেখি একটা পরাবৃত্ত পরাবৃত্তের কী বলছে যে এক্স মাইনাস ওয়াই প্লাস টু রেখাটি টু জিরো কোনো একটি পরাবৃত্তের শীর্ষবিন্দুতে এই যে শীর্ষ বিন্দু এই শীর্ষ তার অক্ষের উপর লম্ব এই যে অক্ষটা আছে এই অক্ষের উপর লম্ব এই যে রেখাটি দেওয়া আছে এই রেখাটি হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো এই যে রেখাটি দেওয়া আছে এই রেখাটি ঠিক আছে তো কী বলছে যে তার অক্ষের উপর লম্ব এবং উপকেন্দ্র ওয়ান কমা মাইনাস ওয়ান বিন্দুতে অবস্থিত এই পরাবৃত্তের যে উপকেন্দ্র এস এটা হচ্ছে ওয়ান কমা মাইনাস ওয়ান এই যে উপকেন্দ্র ঠিক আছে তাহলে উপকেন্দ্র ওয়ান কমা মাইনাস ওয়ান বিন্দুতে অবস্থিত পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করে এখন আমাদের এই পরাবৃত্তের সমীকরণটা বের করতে হবে তো আমি তোমাদের কী বললাম আমাদের উপকেন্দ্র দেওয়া আছে এর আগের অঙ্কে আমি বলেছি এখানে আমরা একটা বিন্দু পি এক্স কমা ওয়াই ধরে নিব। এবং আমাদের লাগবে হচ্ছে এই যে এটা এটা তো হচ্ছে শীর্ষবিন্দুর উপরে একটা রেখা আমাদের এই যে নিয়ামক রেখা বা দ্বীপাক্ষ রেখাটা লাগবে ওকে তা আমরা এই নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখাটা আমরা বের করতে হবে আমাদেরকে বের করতে হবে আমরা বের করবো নিয়ামক বা দ্বিকাক্ষ বের করতে পারলেই এর পরবর্তী ধাপে আমরা পরাবৃত্তের সমীকরণ বের করে ফেলব ঠিক আছে তা আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে এর আগের অঙ্কে আমাদের এই যে উপকেন্দ্র দেওয়া ছিল আর শীর্ষবিন্দু দেওয়া ছিল আমরা এই যে নিয়ামক বা দ্বিকাক্ষের সমীকরণটা আমরা বের করে ফেলছিলাম কিন্তু এই অঙ্কে আমাদের যে হচ্ছে উপকেন্দ্র দেওয়া আছে কিন্তু আমাদের এই অঙ্কে কিন্তু শীর্ষবিন্দু দেওয়া নাই আমাদের কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে শীর্ষবিন্দুগামী একটা লম্ব দেওয়া আছে আমাদের এই যে শীর্ষবিন্দুগামী একটা লম্ব আমাদের দেওয়া আছে যেটা অক্ষের উপরে লম্ব তাই না তাহলে এই যে রেখাটি দেওয়া আছে এই রেখা এবং এই অক্ষরেখা এই দুইটার সমাধান করে আমাদের এই শিষ্যবিন্দুটা আগে বের করতে হবে আগের অঙ্কের থেকে এই অঙ্কেটার এই অঙ্কটার পার্থক্যটা হচ্ছে আমাদের এই শীর্ষবিন্দুটা বের করতে হবে এবং সেটা কিভাবে এই যে অক্ষরেখা আছে এই অক্ষরেখা আর এখানে যে এই যে অক্ষরেখার উপর লম্বরেখা আছে এই দুইটা সমাধান করলে আমরা এই শিষ্যবিন্দুটা পাবো ওকে তা আমরা প্রথমে এই দুইটা রেখা সমাধান করে এই শিষ্যবিন্দুটা আগে বের করে নিব দেন তারপরে আমরা আগের অঙ্কের মতো সামনে যদি আগাই সেক্ষেত্রে আমরা পরাবৃত্ত সমীকরণ নির্ণয় করতে পারবো ঠিক আছে তো দেখো সমাধান মনে করি পরাবৃত্তটির উপকেন্দ্র এই যেটা দেওয়া আছে উপকেন্দ্র ওয়ান কমা মাইনাস ওয়ান সেটা পরাবৃত্তটির উপকেন্দ্র এস ওয়ান কমা মাইনাস ওয়ান এবং শীর্ষবিন্দুতে অক্ষরেখার উপর লম্বরেখার সমীকরণ এই যে সমীকরণ যেটা দেওয়া আছে এক্স মাইনাস প্রশ্নে যেটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকোয়াল টু জিরো তাহলে শীর্ষবিন্দুতে অক্ষরেখার উপর লম্বরেখার সমীকরণ এক্স মাইনাস ওয়া ওয়াই প্লাস টু ইকোয়াল টু জিরো এটা আমরা এক নম্বর সমীকরণ ধরে নিয়েছি আর উপকেন্দ্র এস ধরে নিয়েছে যেটা ওয়ান কমা মাইনাস ওয়ান আমাদের প্রশ্নে দেওয়া আছে ঠিক আছে এর পরের ধাপে দেখো আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি চিত্র দেখতে পাচ্ছি তো চিত্রে এখানে এই যে এস যেটা দেওয়া আছে এই এস বিন্দুটা আমাদের কি দেওয়া ছিল ওয়ান কমা মাইনাস ওয়ান এস বিন্দুটা আমাদের দেওয়া ছিল আর হচ্ছে এখানে এই যে রেখা এখানে এক্স এখানে এই যে আমাদের এই রেখাটা কিন্তু আমাদের দেওয়া আছে দেওয়া আছে প্রশ্নে এই রেখাটা দেওয়া আছে এই জাস্ট দুইটা জিনিস আমাদের দেওয়া আছে কি কি দেওয়া আছে এস ওয়ান কমা মাইনাস ওয়ান শীর্ষ হচ্ছে উপকেন্দ্র আর আমাদের এই যে শীর্ষবিন্দুগামী একটা লম্ব রেখা আমাদের দেওয়া আছে যেটা আমি এই যে একটু আগে যেটা আমরা আঁকালাম এই যে এই রেখাটি এই রেখাটি আমাদের দেওয়া আছে ঠিক আছে তো আমরা এদিকে খেয়াল করো একটু যে আমরা এই যে রেখা যেটা আমাদের দেওয়া আছে সেই রেখাটা কী দেওয়া আছে আমরা একটু দেখে আসি এর আগে রেখাটি আমাদের দেওয়া আসিল হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো এটা কোনটা এই যে এই রেখাটা ঠিক আছে তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো আমাদের এই রেখাটা দেওয়া আছে এখন এই রেখার উপর লম্বরেখা অর্থাৎ সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে অক্ষরেখাটি পাবো আমাদের আগে অক্ষরেখাটি বের করতে হবে এই রেখাটার উপরে লম্বরেখা এই যে রেখাটি দেওয়া আছে এইটার উপর লম্বরেখা তার মানে অক্ষরেখা তাহলে এই রেখাটার উপরে লম্বরেখা আমরা নির্ণয় করব ঠিক আছে তাহলে দেখো এখানে কি মনে করি অক্ষরেখার সমীকরণ অর্থাৎ এক নাম্বার রেখার লম্বরেখার সমীকরণ এই যে হচ্ছে এখানে এই যে এক নম্বর রেখা যেটা দেওয়া আছে প্রশ্নে এই রেখার উপর লম্বরেখা অর্থাৎ এই অক্ষরেখার সমীকরণ আমরা এক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো ঠিক আছে কারণ এক্স প্লাস ওয়াই কেন ওখানে ছিল এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো তো এখানে আমি কী বললাম সহকগুলো পরিবর্তন হবে এক্সের সহক অয়ে সহক মাঝখানের চিহ্নটা পরিবর্তন হবে এই জন্য এক্স প্লাস ওয়াই হয়েছে হ্যাঁ তাহলে প্লাস কে ইকুয়াল টু জিরো এখন এই যে রেখা এটা এই এই রেখাটা আমরা এই যে এটা ধরে নিয়েছি আমরা বা হচ্ছে মনে করি আমরা তো এইটা কিন্তু আবার এই যে উপকেন্দ্র দিয়ে যায় ঠিক আছে তাহলে যা এস ওয়ান কমা মাইনাস বিন্দুকামী মানে উপকেন্দ্র দিয়ে যায় তাহলে এই বিন্দু দ্বারা এই রেখাটি সিদ্ধ হবে তাহলে এই বিন্দু দ্বারা এই রেখাটি সিদ্ধ হবে ঠিক আছে তাহলে সিদ্ধ যদি হয় সেক্ষেত্রে আমরা চলকের জায়গায় বিন্দুটা বসাবো বসানোর পরে আমরা কে ইকুয়াল টু জিরো এর কে এর মানটা যদি এখানে বসাই তাহলে কিন্তু আমরা এই যে অক্ষরেখা পেয়ে যাচ্ছি ওকে তাহলে কে এর মান দুই নম্বরে বসি আমরা পাই এক্স প্লাস ওয়াই টু জিরো তাহলে আমরা যে অক্ষরেখাটি পেয়েছি এই অক্ষরেখাটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো তাহলে আমরা যে অক্ষরেখাটি পেয়েছি এই অক্ষরেখাটি হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো এবং আমাদের এই রেখাটাই যে এখানে দেওয়া আছে তাহলে আমরা এই এই রেখা আর এই অক্ষরেখা এই দুইটা রেখা যদি সমাধান করি তাহলে আমরা এই যে হচ্ছে এই শীর্ষবিন্দু ইয়ে বিন্দুটা পাবো ওকে তাহলে আমরা এখন এইটা আর এটা দুই রেখা সমাধান করে আগে ইয়ে বিন্দুটা বের করব। ঠিক আছে তো দেখো এখন হচ্ছে এই দুইটা সমাধান করতে গেলে আমাদের দুই নাম্বার এবং তিন নাম্বার এই দুইটা সমীকরণ সমাধান করতে হবে তাহলে সেক্ষেত্রে দুই ও তিন যোগ করলাম যোগ করার পরে দুই ও তিন যোগ করে আমরা এক্সের ভ্যালুটা বের করলাম সমাধান করে এখন এক্সের মানটা দুই নাম্বার অথবা তিন নাম্বার কোনো একটাতে যদি বসাই এখানে তিন নাম্বারে আমরা বসিয়েছি বসানোর পরে আমরা ওয়াইয়ের মানটা পেয়েছি তাহলে পরাবৃত্তের শীর্ষবিন্দু বিন্দু পেয়েছি আমরা এ মাইনাস ওয়ান কমা ওয়ান এই যে এ বিন্দুটা পেয়েছি এটা হচ্ছে এ বিন্দুটা এটা হচ্ছে মাইনাস ওয়ান কমা ওয়ান ঠিক আছে এখন আমরা এই জেট বিন্দুটা ধরে নিব আলফা বিটা আলফা বিটা ধরে নিয়ে এই জেট এবং এস এই দুই বিন্দুর মধ্যবিন্দু বের করব যেটা হচ্ছে এই শীর্ষবিন্দু ওকে তাহলে আমরা জেট বিন্দুটা ধরে নেবো নেওয়ার পরে জেট এবং এস ঠিক আগের অঙ্কের মতো এর এর আগে যে অঙ্কটা আমি করিয়েছি সেটার মতো এ এস এবং জেটের মধ্যবিন্দু বের করব যে মধ্যবিন্দুটা হবে শীর্ষবিন্দু মানে এ বিন্দু ঠিক আছে তো তাহলে দেখো এখন আমরা কী করলাম এখন আমরা ধরি অক্ষরেখা ও নিয়ামকের সেত বিন্দু জেট আলফাকমা বিটা এই যে আমরা এই যে জেড আলফা কমা বিটা বিন্দুটা আমরা ধরে নিয়েছি নেয়ার পরে এখন এই যে এস জেটের মধ্যবিন্দু আমরা এই যে এখানে বের করলাম এস জেটের মধ্যবিন্দু এই মধ্যবিন্দু ইকুয়াল টু আমরা একটু আগে যে ইয়ে বিন্দু বের করছি সেই ইয়ে বিন্দু এখান থেকে আমরা এই যে ভুজ ইকুয়াল টু ভুজ কোটি ইকুয়াল টু কোটি তাহলে এই যে ভুজ ইকুয়াল টু ভুজ কোটি ইকুয়াল টু কোটি এখান থেকে আমরা জেড বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি মাইনাস থ্রি কমা থ্রি এই যে জেট বিন্দু এটার স্থানাঙ্ক আমরা কী পেয়েছি মাইনাস থ্রি কমা থ্রি ওকে তাহলে এখন জেট বিন্দু যেহেতু আমরা পেয়েছি সুতরাং এই যে অক্ষরেখার উপরে লম্বরেখার সমীকরণ এখন আমরা বের করব। অথবা আমাদের এই যে রেখাটি দেয়া ছিল এক নম্বর রেখা প্রশ্নে দেওয়া ছিল এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ এই সমান্তরাল রেখার সমীকরণ আমরা এখন বের করব যেটা এই জেড বিন্দু দিয়ে যায় ঠিক আছে আবারও বলছি আমাদের যে রেখাটি দেওয়া ছিল এই যে এখানে বিন্দুতে এই রেখার সমান্তরাল রেখা আমরা এখন বের করব এই রেখাটা বের করব যে রেখাটা জেড থ্রি মাইনাস থ্রি কমা থ্রি বিন্দুগামী ওকে তার মানে হচ্ছে এই রেখাটা জেড মাইনাস থ্রি কমা থ্রি বিন্দু দিয়ে সিদ্ধ হবে ঠিক আছে তাহলে দেখো এরপরে কী করি ধরি নিয়ামকের সমীকরণ অর্থাৎ এক নম্বর রেখার সমান্তরাল রেখার সমীকরণ এই যে এখানে যে এক নম্বর রেখা যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল এইটার এই যে সমান্তরাল রেখা এইটা এই রেখার সমীকরণ আমরা ধরেছি হচ্ছে সমান্তরাল রেখা এক্স মাইনাস ওয়াই প্লাস কে ওয়ান টু জিরো কারণ এক নাম্বার যে রেখাটি দেওয়া ছিল সেটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই প্লাস টু টু জিরো এটা দেওয়া ছিল এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো তো সমান্তরাল রেখার ক্ষেত্রে আমরা কি জানি এখানে যে অংশটুকু থাকে সেটা সেম থাকে শুধুমাত্র এই জায়গায় কনস্ট্যান্টের জায়গায় প্লাস কে বসে ঠিক আছে তো আমাদের দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস কে ওয়ান যেহেতু এর আগের একটা আমরা কে ধরেছি তো এটা আমরা কে ওয়ান ধরলাম তো প্লাস কে ওয়ান মানে কনস্ট্যান্ট ইকোয়াল টু জিরো আবার যে হচ্ছে আবার এই রেখাটি যে রেখাটি আমরা পেয়েছি এই রেখাটি কিন্তু জেট বিন্দুগামী জেড বিন্দু দ্বারা এটা সিদ্ধ হবে সুতরাং আমরা দেখো যা জেট মাইনাস থ্রি কমা থ্রি বিন্দু দিয়ে যায় সুতরাং জেট মাইনাস থ্রি কমা থ্রি বিন্দু দ্বারা এ রেখাটি সিদ্ধ হবে জেট মাইনাস থ্রি কমা থ্রি বিন্দু দ্বারা এ রেখাটি সিদ্ধ হবে তো এটা সিদ্ধ করার পরে আমরা কে কে ওয়ানের মান সিক্স পেয়েছি এখন এই কে ওয়ানের মানটা যদি আমরা এখানে বস বসিয়ে দিই তাহলে আমরা এই যে নিয়ামকের সমীকরণটা পাবো ঠিক আছে এই যে নিয়ামকের সমীকরণটা আমরা পাবো তাহলে কেয়ানের মান বসিয়ে দিলাম বসিয়ে দিলে আমরা নিয়ামকের সমীকরণ পেয়েছি তাহলে নিয়ামকের সমীকরণ আমরা কী পেলাম এক্স মাইনাস ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু জিরো নিয়ামকের সমীকরণ আমরা এটা পেয়েছি এক্স মাইনাস ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু জিরো তাহলে আমাদের এই যে এটা আছে এক্স মাইনাস ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু জিরো আমাদের এস বিন্দুটাও আমাদের আসছে আমাদের পি এক্স ওয়াই আমরা একটা বিন্দু এখন ধরে নিব বা প্রশ্নের শুরুতে আমরা ধরে নিতে পারি নিয়ে আমরা এস পি ইকুয়াল টু পি এম করলে আমরা পরাবৃত্তের সমীকরণ পাবো ঠিক আছে তো দেখো এরপরে পরাবৃত্তের এস পি ইকুয়াল টু পি এম এখন হচ্ছে আমরা এখানে এই যে এই যে পরাবৃত্ত এ হচ্ছে একটা পি বিন্দু একটা এস বিন্দু এস এটা হচ্ছে পি আর এটা হচ্ছে এখানে একটা এম বিন্দু তাহলে পি এম এসপি তাহলে এসপি ইকুয়াল টু পি এম তাহলে এস ও পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা এখানে বের করেছি আর হচ্ছে এই যে পি বিন্দু হতে এই যে রেখাটি এই রেখাটার লম্ব দূরত্ব এইটা সেটাও আমরা বের করলাম কীভাবে বের করতে হয় আমি একটু আগে দেখিয়েছি এটা বের করার পরে আমরা দেখো ক্যালকুলেশন যদি করি সেক্ষেত্রে কি হয় এটাকে আমরা এই রুটটাকে উঠানোর জন্য উভয় সাইডে বর্গ করলাম সাইডে বর্গ করলে রুট উঠে গেল তাহলে সেক্ষেত্রে এই যে ওপরের এই অংশটা বর্গ হবে এই অংশটাকে আমাদের বর্গ হয়ে যাবে তাহলে আর নিচে হচ্ছে রুট ওভার হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান কে স্কোয়ার করলে প্লাস ওয়ান হয়ে যায় তাহলে আমরা এখানে টু পাই বর্গ করার কারণে রুট উঠে গেছে যেহেতু ওয়াই সাইডে আমরা বর্গ করেছি ওয়াই সাইডে বর্গ করেছি রুট উঠে গেছে তাহলে টু এবং এটাকে ক্যালকুলেশন করে এটা এ মাইনাস বি হোলে স্কোয়ার এটা এ প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের একটা সূত্র আছে তোমরা বইয়ে দেখে নিবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র সেটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস হচ্ছে টু এবি প্লাস টু প্লাস টু সি তাই না তো আমরা সে অনুযায়ী আমরা ভেঙে ফেলবো তো সেক্ষেত্রে সেটা ভাঙা ভাঙার পরে আমরা যে অংশটুকু পাই সেটা হচ্ছে এটা এবং এই সাইডে পাই এটা ঠিক আছে এই এর এরপরে হচ্ছে আমরা এখানে এটাকে টুটাকে এখানে গুণ করে দেওয়া হয়েছে দেওয়ার পরে এখানে এটাকে আবার ভাঙা হয়েছে ভাঙার পরে এই অংশটাকে পেয়েছি এরপরে লাস্টে আমরা কিন্তু এই যে এই অংশটা এই সমীকরণটা পেয়েছি এই সমীকরণটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পরাবৃত্তের সমীকরণ যেটা আমরা বের করব ঠিক আছে তো এই পর্যন্ত করার পরে বাকিটুকু জাস্ট সূত্র বসিয়ে ক্যালকুলেশন করা ওকে তোমরা নিজেরাই করতে পারবে বাকিটুকু জাস্ট এটা এ প্লাস বি প্লাস সূত্র করবে এটা বি হোল স্কোয়ারে সূত্র করবে এটা এ প্লাস বি সূত্র করবে করার পরে ক্যালকুলেশন করে তোমরা দেখো এই অংশটুকু পাবে এখানে যেভাবে ক্যালকুলেশন করছে এইভাবে যে করতে হবে ব্যাপারটা সেরকম না তোমরা তোমাদের ইচ্ছা মতো ক্যালকুলেশন করে এই সমীকরণটা তোমরা বের করতে পারবে আর এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পরাবৃত্তের সমীকরণ ওকে তো হচ্ছে তোমাদের এখন হোমওয়ার্ক থাকবে তোমরা বাসায় সবাই প্র্যাকটিস করবে অনুশীলনী ছয় দশমিক একের এর আগে আমরা যে হোমওয়ার্কগুলো করেছি সেগুলো কিন্তু আমি তোমাদের খাতা সহ নোট খাতা আমি দেখবো অবশ্যই অবশ্যই দেখব যখনই সুযোগ পাবো আমি তোমাদের নোট খাতায় প্রত্যেক লেকচারের যে অঙ্কগুলো আমি করিয়েছি এবং যেগুলো হোমওয়ার্কে দিয়েছে এগুলো কিন্তু আমি অবশ্যই অবশ্যই দেখবো ঠিক আছে নোটকাতা দেখবো আর যদি নোট খাতা না দেখাইতে পারো তাহলে পানিশমেন্ট তো আসেই হ্যাঁ তো হচ্ছে এখানে ছয় দশমিক একের আমরা হচ্ছে দশের এক এই অঙ্কটা করে রাখবো বারোর এক এই অঙ্কটা করে রাখবো এবং সতেরোর এক এই অঙ্কটা করে রাখবো সাথে যে দুইটা অঙ্ক আজ আমি তোমাদের করিয়েছি এই দুইটা অঙ্ক তোমরা খাতায় সুন্দর করে উঠায় রাখবে ঠিক আছে তো আজ এ পর্যন্তই মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটি করেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা হচ্ছে সবাই বাসায় থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে